শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম তৌফিকুল ইসলাম চৌধুরী। আমার বাড়ি রাউজান, সুলতানপুর, হাজিপাড়া। আমি মূলত একজন প্রাবন্ধিক গবেষক, লেখালেখি করে থাকি। 71 সালের মুক্তিযুদ্ধের সময় আমি তখন 10ম শ্রেণীর নবম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে উদ্ধৃতি মাত্র। আমার আব্বা তখন কট্টর আওয়ামী লীগের ছিলেন এবং আমাদের পরিবারের সবাই আওয়ামী লীগ করতো তখন। এবং 71 সালের সেই বিকাল দিনগুলোতে আমাদের গ্রামের মধ্যে প্রথমেই আমাদের ঘরের সামনে বাংলাদেশের যে পতাকা ছিল, বাংলাদেশের মানচিত্র সমত, সেই পতাকাটা আমার আব্বা প্রথমেই আমাদের বাড়ির সামনে উড়িয়ে দিয়েছিল। এবং অসহযোগ আন্দোলনের পুরো সময়ই পতাকাটা আমাদের বাড়ির সামনে পথপথ করে উড়েছিল। তো সেই সময়ে আমি দেখেছি যে যখন চট্টগ্রামে মুক্তিযুদ্ধের জন্য দলের মানুষজন যখন সংগঠিত হচ্ছিল, আমাদের বাড়িতে যে আমার আব্বা তাদেরকে সাহায্য সহযোগ, উনি একজন চাকরিজীবী ছিলেন, উনি তখন বার্মা স্ট্যান্ড কোম্পানি, বর্তমানে পদ্মাও অয়েল কোম্পানিতে চাকরি করতেন। 71 সালে রাউজানের মুক্তিযোদ্ধারা আমাদের ঘরে, আমাদের মানে কাছারিগড়, মানে চিটাঙ্গে বাসা যাকে বলে চতুরার, আমাদের কাছারিগড়ে এসে ওরা সবাই মিলে মুক্তিযোদ্ধাকে রাত্রে ওখানে রেখেছিল এবং রাত্রে ওদেরকে খাওয়া দাওয়া সব কিছু দেওয়া হতো। এবং খুব সংগোপনে ওরা ওদের প্রাকৃতিক সারার জন্য ঘর থেকে বের হতো। বাইরের কেউ ঘুণা করে বলতে পারে না যে তখন আমাদের ঘরের ভিতরে মুক্তিযোদ্ধারা রয়েছে। খুবই সংগোপনে তাদেরকে আশ্রয় দিয়ে আমার বাবা এই মুক্তিযুদ্ধে ব্যাপারে সহযোগিতা করেছিলেন। তখন রাউজানের পালিতপাড়ায় একজন জয়চন্দ্র নামের একজন লোক ছিলেন, উনি পাগলের বেশ ধরে, আমরা তখন ছোটো, উনি করতেন কি মাঝে মধ্যে আমাদের ঘরে আসতেন, ওনার বইয়ের একটা ফটো বুকের মধ্যে রাখতেন, রেখে হঠাৎ করে কান্না করতেন, হঠাৎ করে এইটা বলতেন ওইটা বলতেন, আবুল তাবুল কথা বলতেন। তো আমরা বাচ্চারা ও পাগল পাগল মনে করেই এই ওনাকে ডিস্টার্ব করতাম। আমার আপনার প্রচণ্ডভাবে রেখে দিতাম, বলে যে আমার বন্ধু মানুষ, তোমরা ওইগুলো করতেছো। আসলে উনি ছিলেন গোয়েন্দা। উনি তখন এই মুক্তিযুদ্ধের খবরাখবর সংগ্রহ করে ভারতে জাস্ট মুক্তিযুদ্ধ ক্যাম্পে বা যেখানে যেখানে যে খবরগুলো দিতে হয় সেই খবরগুলো উনি সংগ্রহ করতেন। ওনার নাম ছিল জয়চন্দ্র পালি। তো এইরকমই ঘটনা ছিল। একবারের ঘটনা, আমি তখন খেলার মাঠে দৌড়াদৌড়ি খেলতেছিলাম, হঠাৎ করেই আমার এক বড় ভাই ওহিদুল আলম, তখন কচুপাড়ায়, রাউজানের কচুপাড়ায় একটা
যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওখানে বেশ কিছু লোক আহত হয়েছিল। তো আমার স্পষ্ট মনে নাই যে কখন কীভাবে উনি যে বোতলে করে রক্ত সংগ্রহ করতেন। সন্ধ্যার দিকে আমাকে শহর নিয়ে উনি রাস্তা পারে ওদের কাছে পৌঁছে দিতেন, এবং পৌঁছে দেওয়ার জন্য একটা পর্যায়ে রাস্তা পার হওয়ার পরে আমাকে বলেছে তুমি বাড়িতে চলে যাও। উনি আসলে আমাকে নিয়ে গেছিলেন কোনো বিপদ আপদ হলে, যেটা আমি ছোট্ট শিশু হিসেবে বাড়িতে কোনো খবর দিতে পারি সেই জন্য, কারণ তখন রাজাকাররা পাকিস্তানি গোয়েন্দারা খিলবিল করতেছিল তখন এই অবস্থার মধ্যে। তো এইরকম বেশ কিছু ঘটনা মুক্তিযুদ্ধে আমরা প্রত্যক্ষ করেছি। মুক্তিযুদ্ধে আমরা দেখেছিলাম যে এপ্রিলের দিকে মনে হয় পাকিস্তানি সৈন্যরা যখন গ্রামের আমাদের গ্রামের দিকে যাচ্ছিল, তখন ওরা আশেপাশের হিন্দু বাড়িগুলো পুড়িয়ে দিয়েছিল। তাদের জন্য আমার বাবার যে সমবেদনা দেখেছি, তাদেরকে আমার মানে চেষ্টা করেছে অনেকভাবে তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য। তো সেই হিসাবে আমাদের উপর একটা কিছু কিছু মুসলিম লীগের খুব ছিল আমাদের পরিবারের প্রতি আমাদের তারা। তো এক পর্যায়ে পাকিস্তানের সৈন্যরা যখন ওদিকে যাচ্ছিল, তখন আমরা আমাদের বাড়ি থেকে আমাদের পরিবারের সবাই মিলে রওজানের মোহাম্মদপুরের দিকে আমাদের আত্মীয় বাড়িতে চলে গেছিলাম আমাদের বাড়িতে ছেড়ে। তখন আমাদেরকে বলতেছিল জয় বাংলা করো না, জয় বাংলা করো না। যারা মানে মুসলিম লীগার ছিল তাদের আমার ভাবিদেরকে তখন তারা বলতো তোমরা জয় বাংলা করো, জয় বাংলা করো, এখন বুঝো জয় বাংলার পর খেলা। এরকম করে করে আমাদেরকে টিটকারি মারতেছিল। ওইরকম করে আমরা এলাকা থেকে চলে গেছিলাম, পরে আমরা আসলাম। তো পাকিস্তানি সৈন্যরা আসলে তখন হিন্দু অধ্যুষিত এলাকাগুলোকে একেবারে পুড়িয়ে বিচ্ছিন্ন করে দিয়েছিল। বিশেষ করে সৈন্যদের চাইতেও দ্বিগুণ বেশি কাজ করছে তার সহযোগী রাজাকাররা, মানে বিভিন্ন তাদের দালালরা সে কাজ করেছিল। তো এই সমস্ত একবার আমার মনে আছে, আমার আব্বা খুব বেশি ফুল পছন্দ করতেন। আমার পারিবারিক কথা এখানে বলতেছি আর কি, যে আমার আব্বা ফুল খুব পছন্দ করতেন। আমাদের বাড়িতে তখন ফুলের বাগান ছিল, তো আমার বাবা বলতেন ফুল তুমি স্পর্শ করো না কিন্তু তুমি উপভোগ করো বাগান। আমাদের বাড়িকে অনেকে তখন গ্রামে ফুলের বাগান এরকম সুন্দর বাড়ির সাথে গুছানো ফুলের বাগান, এটা অনেকে আমাদেরকে হিন্দুর বাড়ি বলতো। হিন্দুরা পূজা পর্বণের জন্য ফুলের প্রতি আগ্রহী ছিল, তো আমাদের বাবা মানে আমাদের বাড়িতে ফুলের বাগান করতো। তখন আমার মনে আছে একদিন আমি ওই বিরান এলাকাতে গিয়েছিলাম, গিয়ে একটা খুব সুন্দর একটা ফুল ফুটছে, ছোট্ট একটা চারা আমি বাড়িতে নিয়ে আসছিলাম। আমার মনে আছে আমার বাবার আমাকে কীভাবে যে পিটুনি দিচ্ছিল, ওনার মধ্যে যে মুক্তিযুদ্ধের ভোটটা কীরকম ছিল এই কথাটা বলার জন্য, যে আমাদের মানে দেশের মানুষের মধ্যে যে মুক্তিযুদ্ধের ভোট যে কীভাবে ছিল মানে কীরকম ছিল। উনি আমাকে এমন একটা তুমি ওখান থেকে কেন আনলা, আমি ফুল পছন্দ করি, আমার ফুলের বাগান আছে ঠিক আছে, বিরল ফুল তুমি ওই তো ও তো ওখানে তো কেউ নাই, মালিক নাই, ওরা এখন বিরান বউ ওদের, তুমি ওখান থেকে ওই ফুলের চারাটা কেন আনছিলাম, অনেক পিটুনি দিয়েছিল আমাকে। সেই কথাটা আমার এখনও মনে আছে। তো আসলে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, বিলেতের বুদ্ধিজীবীদের সম্মানিত সাপ্তাহিক ইউএস স্টেটসের কথায় রক্তই যদি মানে মূল্যায়নের মাপকাঠি হয়, তা স্বাধীনতার মাপকাঠি হয়, বাংলাদেশ তা অনেক বেশি দিয়ে। ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।